নেশাগ্রস্ত, তাই দরকার টাকা। তা মেটাতে ফুপার বাসায় গিয়ে তাকে খুন করে বাসা থেকে লুট করেন স্বর্ণালঙ্কার নগদ টাকা। সঙ্গে ছিল তার আরও দুই বন্ধু। রাজধানীর উত্তরার শামসুদ্দিন নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুইজনকে গাজীপুর সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় পুলিশ। তবে মূল অভিযুক্ত তানভীর ঘটনার পরই ভারতে আত্মগোপনে চলে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। 18 মার্চ দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় খুন হন ব্যবসায়ী শামসুদ্দিন খান। সে সময় নিহতের ছেলে জানান, তার বাবার হত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তবে ঘটনার আগে আগেই তার মামাতো ভাই তানভীর দুই বন্ধুসহ আসেন বাসায়। তাদের বাসায় রেখেই নাতনিকে স্কুল থেকে আনতে যান তার মা। পরে বাসায় ফিরে দেখেন বাবার মরদেহ। কারো কোনো ক্ষোভ ছিল কি না হতে পারে সেটা আমাদের অথবা নন্যা, সবগুলো তো আর মার্ক করা হয় না, তো মার্ক করার মতো কিছু ছিল না। হত্যাকাণ্ডে জড়িত তানভীরের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্রগুলি সহ লুণ্ঠিত অলংকার ও নগদ 4,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায় তানভীরের ধারণা ছিল সেই বাসা থেকে কয়েক লাখ নগদ টাকা পাবে সে, যা দিয়ে সে ঋণমুক্ত হবে। সে কেন দুপুরবেলার দিকে আসলো, আসার পরে খুন করে এভাবে চলে গেল, বিশ্লেষণে দেখা যায় সে ছিল একজন বেকার ছেলে, নেশার টাকা জোগাড় করার জন্য এবং ঋণগ্রস্তর কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। একজন ধরা পড়ছে, আর দুজনকে আমরা হয়তো ধরব বাইরে আছে। দুইজনকে গ্রেপ্তার করলেও মাস্টারমাইন্ড তানভীর ভারতে পলাতক আছে বলে জানায় পুলিশ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।